জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে শুধু পরিবহন সেক্টর নয় জনজীবনেও দেখা দিয়েছে সংকট। বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। রংপুর নগরীর সিটি বাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর সিটি কর্পোরেশনের কাঁচা বাজার এলাকায়। এখানে বিক্রেতারা বলছেন যে তাদের আগের চাইতে অনেক কম ক্রেতা আসছেন এবং আগে যে পরিমাণ তারা পণ্য কিনতেন তার চেয়ে অনেক কম পণ্য কিনছেন। এর কারণ হচ্ছে প্রত্যেকটা পণ্যের মূল্য কেজি প্রতি 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এ বিষয়ে কথা বলছি কাঁচা বাজারের একজন ব্যবসায়ীর সাথে। সব পণ্যের মাল দাম বাড়তি হয়েছে, কেজি প্রতি 10 টাকা করে। পটল ছিল 30 টাকা, এখন 40 টাকা। বেগুন ছিল 30 টাকা, এখন 40-45 টাকা। বরবটি ছিল 40 টাকা, সে বরবটি 60 টাকা। করলা ছিল 40 টাকা, সেগুলো এখন 60 টাকা 80 টাকা কেজি। নুন দুলে 60-40 টাকা কেজি। লাউ একটা 50 টাকা, জালি একটা 35 টাকা 30 টাকা। কাঁচামরিচ 240-240-এর নিচে পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষ কিনতে আসে আচ্ছের এক পোয়া, এখন নেয় 50 গ্রাম 100 গ্রাম হাফ কেজি, এর বেশি নিতে পারতেছে না। আলুর দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, রসুনের দাম সবাই বৃদ্ধি। আকস্মিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শুধু যে পরিবহন সেক্টরে সংকট সৃষ্টি হয়েছে তা না, জনজীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই মূল্যবৃদ্ধি সংকট সৃষ্টি করেছে।